ড্রাগ একনি করার জন্য আমরা যে ব্যাকটেরিয়াকে কালপিট বলে থাকি তার নাম হচ্ছে প্রোপিওনি ব্যাকটেরিয়া। এবং এই ব্যাকটেরিয়ার কারণে যে একনি ফর্ম করে তাকে আমরা বলি প্রোপিওনি ব্যাকটেরিয়াম একনি। আমাদের বডির যে পার্ট বেশি অয়েলি সেখানে ব্যাকটেরিয়া বেশি দেখা যায়। এই ব্যাকটেরিয়া যখন আমাদের স্কিনে আসে তখন আমাদের বডির ইমিউন রেসপন্সের কারণে এই জায়গাগুলো লাল হয়ে যায়, ফুলে যায় এবং ব্যথা করে। এটাকেই আমরা বলি ইনফ্লামেশন। একনির আসলে বিভিন্ন ভাগ আছে। ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস যখন থাকে তখন এটা ইনফ্লাম থাকে না, কিন্তু যখন এটা প্যাপুল পাস্টুলস অর নুডুলসে চলে যায় তখনই আমরা এটাকে ইনফ্লামেশন বলে থাকি। অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, আমরা স্কিনের টাইপ বুঝে এবং একনির ধরন দেখে এই ট্রিটমেন্টগুলো করে থাকি। ট্রিটমেন্টের মধ্যে আছে টপিক্যাল, সিস্টেমিক অ্যান্ড সার্জিক্যাল। সার্জিক্যালের মধ্যে আছে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস এক্সট্রাকশন, মাইক্রোনিডলিং অ্যান্ড ডার্মাব্রেশন। ডার্মাব্রেশনের মধ্যে একটা আছে প্লাপেন্ডুয়েল উইথ প্লাজমা থেরাপি। আজকে আমরা এই প্লাজমা থেরাপি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্লাজমা থেরাপি সাধারণত আমরা তিনটি টিপ দিয়ে করে থাকি। একটি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টিপ, জেড টিপ অ্যান্ড ফ্র্যাকশনাল টিপ। একের জন্য আমরা জেড টিপটি ব্যবহার করে থাকি। এই জেড টিপটির মাধ্যমে প্লাজমা এনার্জি ক্রিয়েট করে আমরা স্কিনের যে ব্যাকটেরিয়া, ইনফ্লামেশন এই সবগুলো কিল করে থাকি। এরপরই আমাদের স্কিনটি অ্যাক্টিভ ফ্রি হয়ে যায়। মাত্র 5 মিনিটের একটি সেশনে আপনার অ্যাকনি অনেকাংশেই কমে যেতে পারে এবং মাল্টিপল সেশনের মাধ্যমে আপনি একনি ফ্রি স্কিন পেতে পারেন। তাই বায়োজেনের প্লাজমা থেরাপি আপনার জন্য একটি ইউনিক এবং ইফেক্টিভ সলিউশন। বায়োজেন এখন দেশ জুড়ে 10টি লোকেশনে।